বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি আমাদের জন্য আমানত। ইসলামী আন্দোলনের শরীক হয়েছি, জীবন দেব। জামাত ইসলামের জন্ম ডাকাতি করার জন্য হয়নি। বাংলাদেশের সংখ্যালঘু মানুষের যত সম্পদ লুণ্ঠন হয়েছে তার পিছনে তোমরাই দায়ী। সেই কথা আবার প্রমাণ হলো যখন 5 তারিখে স্বাধীন হলো এদেশ। জামাত ইসলামের কর্মীরা, বিএনপির কর্মীরা, ছাত্র শিবিরের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরে পাহারা বসিয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি আমাদের জন্য আমানত। জামাত ইসলামের সংখ্যালঘু লোক আমাদের জন্য আমানত। বাংলাদেশের ব্যাংক বিমা আমাদের জন্য আমানত। বাংলাদেশের স্থাপনা আমাদের জন্য আমানত। এই আমানতকে কেউ যদি নস্যাৎ করতে চায় তার বিরুদ্ধে জামাত এবং ছাত্র শিবির প্রতিরোধ গড়ে তুলবেন। আমরা আপনাদেরকে বলতে চাই পদ্মা সেতু হয়েছে, খুব ভালো কথা। ট্রায়াল হয়েছে, খুব ভালো কথা। কিন্তু আমার সন্তানকে আপনি যখন হত্যা করেছেন এই পদ্মা সেতুর উপরে আর কে যাবে? আপনি যখন অন্তকে হত্যা করেছিলেন তার বাবার এই পদ্মা সেতুর কি প্রয়োজন আছে? আপনি যখন সাইদকে হত্যা করেছেন তার বাবার এই পদ্মা সেতু দিয়ে কি হবে? আপনি কি বলতে পারবেন? প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য কি? বাংলাদেশ জামাত ইসলামী চায় এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে। জামাত ইসলামী চায় ক্ষুধা দূর করতে। জামাত ইসলামী চায় নিরাপত্তা দিতে। জামাত ইসলামী চায় সুশিক্ষা দিতে। জামাত ইসলামের জন্ম ডাকাতি করার জন্য হয়নি। জামাত ইসলামের জন্ম চুরি করার জন্য হয়নি। জামাত ইসলামের জন্ম টেন্ডার বাজি করার জন্য হয়নি। জামাত ইসলামের জন্ম এদেশের সংখ্যালঘু মানুষকে অপদস্থ করার জন্য হয়নি। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা শুধুমাত্র একক এজেন্ডা নিয়ে আজকে আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করেছিল, এইটা মনে করার কোনো দরকার নেই। শেখ হাসিনা একটা হাতিয়ার ছিল, কিন্তু শেখ হাসিনার আশেপাশে অনেক দোষর মিলে তারা একটা টেস্ট করতেছিল বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় দেওয়ার জন্য। আমির জামাতকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তুমি আজ কোথায়? তোমার সেই দাপটি মন্ত্রীরা
আদালতের সর্বোচ্চ আদালতের বন্দুক ধরে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। তোমরা সর্বোচ্চ আদালতের কে ব্যবহার করে আমাদের প্রতীক বাতিল করেছিল, আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আজ গোটা দুনিয়া তোমাদেরকে নিষিদ্ধ করেছে। অন্যায় বরদাস্ত করব না, সহ্য করব না, অন্যায় উৎখাত হয়ে গেছে। একের পর এক জালিমরা শুয়ে পড়ছে। খবর জানি এদেশের প্রধান বিচারপতি সেরা চোর, এদেশের সেনা প্রধান দুর্নীতিবাজ, এদেশের পুলিশ প্রধান অত্যাচার করে পাহাড় পর্বত সমান সম্পদ অর্জন করেছে। ইসলামী আন্দোলনের শরীফ হয়েছি, জীবন দেব। আমরা বলতে চাই, আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, সরকার যত শহীদ মায়ের রক্ত ঝরিয়েছে, যত শহীদ মায়ের চোখের পানি ঝরিয়েছে, সকল মায়ের চোখের পানিতে তিনি ভেসে আজকে দিল্লিতে চলে গেছে। আমরা আরো বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির রক্তের রাজনীতি কখন